হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ কোয়েল। চলে এসেছি আজকে আবারও একটা নতুন রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি আপনাদের সাথে যে রান্নার রেসিপিটা শেয়ার করব সেটা হলো মিক্সড ডাল তড়কা। আমাদের বাড়িতে অনেক সময় মাসের শেষে নানা রকম ডাল অল্প অল্প করে বেঁচে যায়, তখন আপনারা এই রকমভাবে ডাল তড়কা বানিয়ে বাড়িতে খেতে পারেন। অনেক সময়ই একই রকম ডাল খেয়ে খেয়ে ভালো লাগে না, তখনও আপনারা এইভাবে ডাল তড়কা বানিয়ে খেতে পারেন। রান্নাটা শুরু করার আগে আমি বলে দিতে চাই, আপনারা আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। ডাল তড়কা বানাতে যা যা লাগছে সেটা হলো নানা রকম ডাল, সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মুসুর ডাল, গোটা মুগ ডাল, গোটা বিউলির ডাল, রাজমা, কাবুলি ছোলা এই রকম ডাল ব্যবহার করেছি। আর নিয়েছি আমি 2 কুচানো পেঁয়াজ, আর নিয়েছি আমি আদা বাটা রসুন বাটা, এখানে 1 চামচ করে আদা বাটা রসুন বাটা আছে। আর একটা মিডিয়াম সাইজের টমেটো কোচানো নিয়েছি, আর আমি 3-4 কাঁচা লঙ্কা ছিঁড়ে এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা, আর গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ হলুদ নিয়েছি, 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর 1/2 চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো নিয়েছি, আর 1 বড় চামচ ধনে গুঁড়ো নিয়েছি। আর এখানে স্বাদ মতন নুন দিতে হবে। আর আমি রান্নাটা করেছি সর্ষের তেলে। আর আমি এখানে রান্নাটার শেষে ধনে পাতা ব্যবহার করেছি, কুচানো ধনে পাতা। আর এখানে আমি 1 চিমটে মতন বেকিং সোডা ইউজ করেছি, এটা পুরোপুরি অপশানাল। আর এখানে আমি তড়কা মশালা ইউজ করেছি রান্নাটার ফ্লেভারটা বাড়ানোর জন্য। প্রথমেই এখানে আমি ভিজিয়ে রাখা ডালগুলো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি ডালটা যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছি, ওই জন্য সিদ্ধ করতে গেলে 2-3 সিটি মিডিয়াম ফ্লেমেই যথেষ্ট। আর যেহেতু এখানে রাজমা আর কাবলি ছোলা দেওয়া আছে, সেই কারণেই আমি 1 পিঞ্চ মতন বেকিং সোডা ব্যবহার করেছি। আপনারা যদি কেউ চান সেটা সম্পূর্ণভাবে ইগনোর করতে পারেন। এখানে আমি নুন, হলুদ গুঁড়ো আর আদা বাটা রসুন বাটা এইগুলো দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এগুলো আমি অর্ধেক আদা বাটা, অর্ধেক রসুন বাটা আর অর্ধেক হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি ডালটা 2-3 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনাদের বলে দিই, আপনারা আপনাদের ইচ্ছা মতন ডালও ব্যবহার করতে পারেন। এই যে যা যা ডাল দেখিয়েছি সেই ডালই ব্যবহার করতে হবে, সেরকম কোনো কথা নেই। দেখুন এখানে ডালগুলো বয়েল হয়ে গেছে, আর এইভাবেই বয়েল করতে হবে যাতে দেখতে গোটা গোটা থাকে, কিন্তু হাত দিয়ে টিপে দেখবো যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে। একদম পুরো স্ম্যাশ মতন হয়ে গেলে সেটা ভালো লাগবে না তড়কা হিসেবে। সেটা ভাতের সাথে যখন আমরা ডাল খাই তখন সেই ডাল ওই রকমভাবে ভালো লাগে, কিন্তু এই ডাল একটু গোটা গোটাই রাখতে হয়। এবার এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আপনারা কেউ চাইলে রান্নাটা ঘিতেও করতে পারেন। তেল গরম হয়ে যেতে এখানে তেজপাতা আর জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ তেলের মধ্যে ফোড়নের জিনিসগুলো নাড়াচাড়া করে তারপরে এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়েছি। এখানে আমি একটা কথা বলে দিই, পেঁয়াজ কিন্তু এখানে বেশি ভাজলে হবে না। যেরকম সাধারণত তরকারি বানানোর সময় লাল লাল করে পেঁয়াজ ভাজি, সেরকমভাবে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলেই যথেষ্ট। এখানে দেখুন পেঁয়াজটাকে এরকম নেড়ে চেড়ে হালকা নরম হয়ে গেলেই এখানে আদা রসুন বাটাটা মিলিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা হালকা মতন করে ভেজে নিচ্ছি, আর ভাজার সময় মিডিয়াম ফ্লেমে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এবার এখানে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। অর্ধেক আদা বাটা, অর্ধেক রসুন বাটা ডাল সিদ্ধ করার সময় দিয়েছিলাম, আর বাকিটা এখন দিয়ে দিচ্ছি। আর ডাল সিদ্ধ করার সময় ডাল যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়েই সিদ্ধ করবেন। ভিজিয়ে রাখা জলটা কখনোই ফেলবেন না, কারণ ডাল ভিজিয়ে রাখা জলটাতে অনেক পুষ্টি থাকে। যে কোনো জিনিস ভিজিয়ে রাখলে সেই জলটা ফেলতে নেই, সেই জলে সেই খাবারের পুষ্টিটা থাকে। এবার আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো কুচানো আর কুচানো কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা 3-4 দিয়েছি,
সেই কারণে আমি লঙ্কা গুঁড়োটা খুব অল্প ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝালটা দেবেন। এখানে যখন আমার মনে হচ্ছিল মশলাটা একটু পুড়ে যাচ্ছে, সেখানে আমি বাইরে থেকে জল অ্যাড না করে যেটা ডাল সিদ্ধ করা জল, সেই জলটাই এখানে দিয়ে আমি মশলাটা ভেজেছি, তাহলে এটার ফ্লেভারটা আরও বেড়ে যাবে। এবারে দেখুন, টমেটোটা যখন একটু সফট হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, তখন আমরা গুঁড়ো মশলাগুলো এখানে এক এক করে দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই চারটে মশলাই দিয়ে দেবো। ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে। এই এই জাতীয় রান্নাগুলো সাধারণত পাঞ্জাবিরাই বেশি খায়। পাঞ্জাবিদের থেকে এই রান্নাগুলো আমরাও শিখেছি, সেই কারণে পাঞ্জাবিরা কিন্তু সব রান্নাতেই ধনের ফ্লেভারটা বেশি দেয়। এবার আপনারা যদি কেউ চান সেটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কিন্তু সাধারণত এই ধরনের রান্নাতে বা মিট জাতীয় কোনো রান্নাতে, ওই সব রান্নাতে ধনের ফ্লেভারটাই বেশি যায়। সেই কারণে এখানে জিরে কম আর ধনে বেশি ব্যবহার করেছি। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় যতবারই আমার জলের প্রয়োজন হয়েছে ততবারই আমি ডাল সিদ্ধ করা জলটাই এখানে ব্যবহার করেছি, আর অন্য কোনো বাইরে থেকে কোনো জল এক্সট্রা ব্যবহার করিনি। আর একটা কথা বলে দিই, এই ডালে কিন্তু, এই ধরনের ডালে কিন্তু নুন অল্প দিলেই হয়ে যায়। নুন কিন্তু অন্য ডালের মতন দিয়ে দিলে নুন বেশি হয়ে যায়, এটা আমি সবসময় ফলো করে দেখেছি। ওই জন্য আমি যে ডাল সিদ্ধ করার সময় যে নুন দিয়েছিলাম, সেই নুনটাই একইবারে নুন দিয়ে দিয়েছি, আর এখানে আমি আলাদা করে নুন ব্যবহার করিনি। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়ে তেল যখন ছেড়ে আসবে, তখন এখানে আমি ডালগুলো অ্যাড করে দিয়েছি। এবার ডালগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। যেহেতু ডালটা সিদ্ধ করাই, ওই জন্য একদম লো ফ্লেমে সেদ্ধ করার কোনো মানে হয় না। ডালটা যখন এরকম ঘন হয়ে আসবে, তখন এখানে আমরা সবার শেষে তড়কা মশলা আর কুচানো ধনে পাতাটা দিয়ে রান্নাটা শেষ করব। এখানে তড়কা মশলাটাও অপশানাল, এটা দিলে রান্নার ফ্লেভারটা একটু বেড়ে যায়। আপনাদের কাছে না থাকলে আপনারা দেবেন না। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের মিক্সড ডাল তড়কা। এই তড়কা ডাল আপনারা রুটি, পরোটা, রুমালি রুটি বা জিরা রাইস, ফ্রাইড রাইস এই জাতীয় জিনিসের সাথে পরিবেশন করতে পারেন। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে, ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন। আমি এরকমই নিত্য নতুন রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের মতন ধন্যবাদ, দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন রান্না।